শরীফ ভাই আসসালামু আলাইকুম। শরীফ ভাই, পার্সোনালি ভিডিওটি আপনার জন্য, ঠিক আছে? যে আপনি যে ছবি পাঠাইছিলেন সেই ছবিগুলোতে যে আমি দেখছি গরু, ওইগুলো কিন্তু আপনি সারাইতে পারবেন না, একবারে হাড্ডি, ও তো হাড্ডি আর চাম ছাড়া কিছু ছিল না। এই যে আপনাকে কিনতে হবে এই ধরনের গরু, বুঝতে পারছেন? এইগুলো অল্প সময়ের মধ্যে কিন্তু মোটা দাদা করানো সম্ভব, আর আপনি যে ছবি পাঠাইছেন এগুলো সম্ভব মানে এই শীতের মধ্যে সারবে কিনা জানি না। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 5 নভেম্বর 2022 রোজ শনিবার আমরা এই মুহূর্তে অবস্থিত নওগাঁ জেলার মহাদেবপুর গরুর হাটে। আপনারা দেখছেন হাড্ডিসার গরুগুলো একবারে অল্প সময়ের মধ্যে মোটা দাদা করানোর জন্য যে হাড্ডিসার গরুগুলো এই হাটে কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলোই তুলে ধরার চেষ্টা করবো হাট থেকে। আমরা প্রথমে যে গাভিটি দেখতেছি এটা একটা 8 দাঁতের গাভি, আপনারা দেখতে পাচ্ছেন। কয় দাঁত ভাই? 8টা। আচ্ছা, কেমন কি চাচ্ছেন ভাই দাম একটু? 37,000। মাশাআল্লাহ দর্শক, এই যে 37,000 চাওয়া দাম, এই যে ফ্রেম কিন্তু বড় রয়েছে, তাই না? ভাই কত বলছে ভাই দাম? 32 বলছে। নিয়ত কত? 33-এর মধ্যে? 33-34। দর্শক, এই যে 33-34-এর মধ্যে আর কি বিক্রি করার নিয়ত। আমরা এই হাট থেকে আপনাদের এই 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 ধরনের গরুগুলোই দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই পাশে একটু রয়েছে, একটু ছোট সাইজের বডি ওটার তুলনায়, তবে এটার বয়স মনে হয় একটু কম হবে। চাচা কেমন বয়স এটার? 4 দাদা। চাওয়া দাম কত? 36,000। মাশাআল্লাহ দর্শক, এই যে 36,000 চাওয়া দাম, কম সময়ের মধ্যে মোটা দাদা করানো সম্ভব। আর অনেকে আমি রিকোয়েস্ট করব যে শীতের সময় একবারে হাড্ডিসার নেবেন না, পরে বিপদে পড়ে যাবেন। যারা খামার উপযোগী হিসাবে একবারে হাড্ডিসার কিনবেন এটা কিন্তু সারানো কঠিন কষ্ট হয়ে যাবে ঠান্ডার সময়। তো এই ক্ষেত্রে আপনাদের জন্য বেশি সুবিধা হবে এই ধরনের গরু, যেগুলো অল্প সময়ের মধ্যে মোটা দাদা করানো যাবে। তো চাচা কত দাম বলছে একটু আইডিয়া দেন তো? 30-31। আপনার নিয়ত কত? 32-33। 33-এর। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে দর্শক। 33-এর নিয়ত। আমরা এই পাশে যে গাভিটি দেখতেছি, চাচা কয় দাঁত? 4 দাঁত নাকি? 2 দাঁত। মাশাআল্লাহ, বাচ্চা বাচ্চা আছে নাকি? বাচ্চা বড় হয়ে গেছে, এখন দুধ দুধ হবে তো মনে হচ্ছে। আচ্ছা, চাওয়া দাম কত? ৩৪ চাচ্ছেন? করছে। আর কত হইলে বিক্রি করবেন? ৩৮,500। দর্শক, এই যে 36,000 দাম বলছে আর 38,500 এ উনি চাইছেন আর কি বিক্রি করার নিয়ম, তবে আর একটু দাম দর করলে হয়তো দিয়ে দিবেন। আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করছি এই হাট থেকে, আরও যেই গরুগুলো রয়েছে। এই যে যেমন এইটা কিন্তু একটু বেশি হাড্ডি সার, এইটা কিন্তু সারানো কষ্ট হয়ে যাবে। তারপরেও দেখি দাম কেমন চাই এই গরুটির, উনি একটু ব্যস্ত ফোনে। দেখি এই পাশে এই যে এই গরুটি, এইটাও কিন্তু একবারে হাড্ডি সার না, হাড্ডি সারের থেকে একটু ভালো রয়েছে, কিন্তু এইটারও কাস্টমার লেগে গেছে। আমরা আরও কিছু গরু দেখব। এই যে এই পাশে রয়েছে গাভি। আর দর্শক, হাড্ডিসারের জন্য এই ধরনের গাভির জন্য আমার বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো মহাদেবপুর হাটে। চাচা কেমন বয়স এটা? বয়স জোয়ান। চাওয়া দাম কত? 42। কত পর্যন্ত বলছে দাম? 34-35। দর্শক, এই যে 34-35 দাম বলছে, তো আসলে দাম দর করে নিতে হবে এই হাট থেকে। আমরা যে প্রথমেই এই যে হাড্ডিসারের কথা বলছিলাম এইটা একটু দেখব। ভাই কেমন আছেন? ভালো। বয়স কি এটার? 8 দাঁত। দর্শক, জোয়ান মানে 8 দাঁত, এটা একটু মনে রাখেন। অনেকে কমেন্ট করছে জোয়ান মানে কি, এটা 8 দাঁত বয়স, বয়স সারা। চাওয়া দাম কত ভাই? 28,000। মাশাআল্লাহ দর্শক, এই যে 28,000 চাওয়া দাম। ভাই কত দাম বলছে আজকের হাটে? 25। ধন্যবাদ আপনাকে দর্শক, 28,000 দাম চাইছেন আর 25 দাম বলছে। এই পাশের এই গরুটি একটু দেখি চাচা দাম দর করতেছে, যাক উনি একটু ব্যস্ত, এই পাশেটা দেখবো। কেমন বয়স ভাই? নতুন জোয়ান। কত চাওয়া দাম চাচ্ছেন? কত? 45। কত দাম বলছে ভাই আজকের হাটে? কত বলছে? 33-34। দর্শক, এই যে আমরা দেখছি যে 33-34 দাম বলছে, বয়স জোয়ান, 8 দাঁত।
এগুলো তো অলরেডি মোটা তাজা রয়েছে, যেগুলো একটু হালকা সময়ের মধ্যে মোটা তাজা করানো সম্ভব সেইগুলোই দেখানোর চেষ্টা করব। এই যে এই পাশে একটি বড় ফ্রেমের আমরা গাবি দেখতেছি। কি হইছে ভাই, সমস্যা কি? না সমস্যা হয়নি। আপনার চাওয়া দাম কত ভাই? চাওয়া দাম 45 আছে। কত পর্যন্ত বলছো দাম? 30-37। মাশাআল্লাহ দর্শক, এই যে ফ্রেম কিন্তু অনেক বড় রয়েছে, হার্ড ডিসার মোটা তাজা করানোর জন্য মোটামুটি ভালো আর কি। 38-37 বলছে ভাইয়া। 40-এর নিয়ত না কত? ভাঙ্গার তো নিয়ত নাই ভাই। ভাঙ্গার নিয়ত নাই? না, যদি জেদ করে তাহলে ভাঙ্গা যাইতে পারে। ও 2-100 এটা বলা যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে দর্শক। আমরা এই হাট থেকে আপনাদের হার্ড ডিসার গরুগুলোরই দামের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। দেখি আরো রয়েছে কিছু হার্ড ডিসার। চাচা কেমন কি চাওয়া দাম? 36। বয়সটা কেটা? 4 দাঁত। দর্শক 36,000 চাওয়া দাম, দাম দর করে নিতে হবে, 4 দাঁত বয়স। আমরা আরো কিছু গরু দেখবো, এগুলো একটু কম রেটের মধ্যে। চাচা কেমন কি এগুলো রেটের মধ্যে? আপনি তো ব্যস্ত, ফোনে একটু ব্যস্ত। 26,000 বলছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কত হলে বিক্রি করবেন? 30 হলে বিক্রি করবেন। দর্শক 26-27 দাম বলছেন, 30-এর নিয়ত আর কি বিক্রি করার। এই যে বয়স কেটার? 4 দাঁত। খাওয়ার অভাবে এই অবস্থা হয়ে গেছে, খাওয়াইতে হবে। দর্শক আমরা ঘুরে ঘুরে আপনাদের হাড ডিসার গরুগুলোই দেখানোর চেষ্টা করতেছি। দেখি আরো এই পাশে একটু বড় সাইজের গুলো রয়েছে, যেগুলো এখন বর্তমান 40-45-এর মধ্যে বেচা কিনা হবে। আমরা আপনাদের একটু ছোট গুলোই দেখাবো। চাচা এটার বয়স কি? চাচা 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর 2 দাঁতের একটি গাবি। চাওয়া দাম কত চাচা? 46 চাওয়া। কত পর্যন্ত বলছে আজকের হাটের দাম? একটু লাভ আছে চাচা, দর্শকদের জন্য আপনি একটু হেল্প করেন। একচল্লিশ পর্যন্ত বলছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে দর্শক। 40-41 পর্যন্ত দাম উনি পাইছেন আজকের হাটে, দাম দর করে নিতে হবে আর কি। এই যে আরো রয়েছে, কেমন বয়স ভাই এটার? বয়স কি ভাই? 2 দাঁত। চাওয়া দাম? 45। আর কাস্টমার কত বলছে? তারপর 30-32। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে, তো দেখি আরো একটু আমদানিগুলো আপনাদের দেখা দেয়, যে এই হাটে এই ধরনের গাবি কিরকম আমদানি হয়ে থাকে। তবে আমার জানা মতে মানে এই হাটেই একটু দাম কম থাকে অন্যান্য হাটের তুলনায়। গত হাটে কিন্তু, গত যে চৌবাড়িয়া হাট ছিল ওই হাটে এই যে এই ধরনের গরুগুলো আপনার 35-36-38 করে আমরা দেখছি ওই হাটে। চাচা কেমন বয়স এটার? বয়সটা কি এটার? বয়স জোয়ান 8 দাঁত। চাচ্ছেন কত দাম? 42 চাচ্ছেন। কত দাম বলছে কাস্টমার? দাম কত বলছে? দামে ঠিক নাই। শেষ সময় কত হলে বেচা যায় একটু বলেন দেখি, বেচার নিয়ত কত আপনার? ৩৭-৩৬ বিক্রি করার নিয়ত, দাম দর করে নিতে হবে। আমরা দেখি যে এটা কিন্তু একটু বড় ফ্রেম এবং স্বাস্থ্য আরো বেশি লাগানো সম্ভব। কেমন কি বয়স ভাই? 8 দাঁত। চাওয়া দাম? কত চাইলে হয়? আরো ধরে যান, 56 চাচ্ছে না? কত বলছে দাম? 56 চাওয়া দাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ দর্শক। আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে, দেখেন আরো রয়েছে আমদানিগুলো, একটু দেখায়।